আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমাকে হয়তোবা চিনতে পারছেন, আবার অনেকে হয়তোবা ভুলেও গেছেন যে আমি আসলে আছি কি নাই। তো অনেকে ভাবতেছে যে আমি চলে গেছি, অনেকে ভাবতেছে যে আমি আর আসবো না, এই আর কি। তো চলে আসলাম আজকে আপনাদের কাছে আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো গত 2 মাস যাবত ভিডিও দেওয়া হচ্ছে না, একদম টোটালি 2 মাস, আরও বেশি। তো আমি তো কন্টিনিউয়াসলি ভিডিও একদমই করতেছি না। এটার পিছনে অনেকগুলো কারণ আছে, সেগুলো সময় সুযোগ হলে একদিন বলবো ইনশাল্লাহ। হঠাৎ করে এইভাবেই তো আসলে কেউ ভিডিও বন্ধ করে দেয় না, অবশ্যই কিছু না কিছু কারণ আছে। তো সেগুলো একটা সময় আপনাদের সামনে তুলে ধরবো যদি কখনো সময় সুযোগ হয় আর কি। তো বেশি কথা বলার জন্য আজকে আসলে আসি নাই, আজকে আসছি, আজকে খুব ভালো একটা ভিডিও হতে যাচ্ছে আমাদের পরিবারের জন্য। আসলে আমাদের পরিবারে এরকম খুব কমই হয়েছে, আমি আমি যতটুকু দেখছি যে আমার ছোটবেলায়। আমার বড় ভাই তো আসলে সবসময় অসুস্থ ছিল ছোটবেলায়, যখন আমরা ছোট ছিলাম তার তো থ্যালাসেমিয়া, তাকে এই হসপিটালে সেই হসপিটালে এখান থেকে ব্লাড এনে এখান থেকে ব্লাড এনে ব্লাড দেওয়া হইতো। তো সেগুলো ওই সময় আসলে আমরা ছোট ছিলাম, অনেক অনেক আমি হয়তো বা বুঝতামও না, জানতাম যে তার ব্লাড দেওয়া লাগে, কোথা থেকে কিভাবে ব্লাড জোগাড় করে এগুলো জানতাম না। তো সেই ফিলটাও হয়তো আসতাম। তো এখন বুঝার পরে হচ্ছে গিয়া আম্মুকে একবার দেখছি যে আম্মুর পাথর হয়েছিল, অ্যান্ড সেটা অপারেশন করানোর পরে, সরি পাথর না, টিউমার হয়েছিল, অনেক বড় একটা টিউমার হয়েছিল, এত বড়। তখন আসলে আমরা ভিডিও করতাম না, এত বড় একটা পাথর হয়েছিল, টিউমার হয়েছিল, অ্যান্ড সেই টিউমারটার যদি কিছুদিন যাইতো তাইলে অনেক বড় রূপ ধারণ করতো, মানে ক্যান্সারের দিকে চলে যেত। তো আম্মুকে দেখছি এরকম অবস্থা, আর এখন আব্বুকে দেখতেছি যে আব্বুর অবস্থা খুবই খারাপ ছিল, খুবই খারাপ। গত 2 মাস যাবৎ ঢাকা মেডিকেলের মতো হসপিটালে ভর্তি ছিল, তো সেখানে আসলে এমনি এমনি ভর্তি রাখে না, তার প্রবলেম ছিল বিধাই তাকে রাখছে এত, মানে এতদিন। তো একটা ডাক্তার তো আসলে সব জায়গা থেকে সবভাবে চেষ্টা করছে, এই তো তাকে তো আর বলার কিছু নাই। সব মিলে আসলে খুব খারাপ অবস্থা যাচ্ছে আমাদের পরিবারটার উপরে গত 2 মাস যাব। তো ভালো কিছুর আগমনের জন্য আজকের এই ভিডিওটা। তো আমার বড় ভাই হচ্ছে গিয়া ইয়ে করছিল, আল্লাহর কাছে মানত করছিল যে আব্বু যদি সহি সালামত বাড়িতে পৌঁছায় তো তার জন্য হচ্ছে একটা ছাগল ইয়ে করবে, আল্লাহর নামে দিয়ে দিবে আর কি, গরিব দুঃখীদের কাছে। তো সেই ছাগলটা আজকে ভাই আনতে গেছে, অ্যান্ড সেটা আসবে কিছুক্ষণের মধ্যে। তো সেটা আর কি আজকে জবাই করবে, অ্যান্ড কাটবে, কাটার পরে এগুলো দিয়ে দিবে আর কি, পরিচিত যারা আছে, পরিচিত যারা বলতে আত্মীয় স্বজন যারা, এরকম না, বিষয় হচ্ছে যারা আর কি একদমই বুঝতেই পারতেছেন তাদেরকে দেওয়া হবে। তো এটা প্রথমে হচ্ছে গিয়া পরিবারকে দেওয়া হয়, পরে হচ্ছে গিয়ে পরিবারের যদি আর কেউ না থাকে যারা, এরপরে হচ্ছে গিয়ে বাইরে দেওয়া লাগে, নিয়মটা আর কি যতটুকু শুনছি এই। তো এখন আনুক, অ্যান্ড আপনাদেরকে দেখাই যে ছাগলটা কিভাবে আমরা প্রসেসিং করি। তো ঠিক আছে, চলেন ভিডিওটা শুরু করি। তোমরা এখানে দাঁড়ায় আছো কেন? হ্যাঁ সারাফাত, এখানে দাঁড়ায় আছো কেন? কি আনছে? গরু আনবে? বড় গরু না ছোট গরু? বড়। তুমি দেখছো সারিবা? গুতা দিব, গুতা দিব, কই গেল গেদি, কই গুতা দিব? ভিতরে ঢুক, ভিতরে ঢুক, আয় 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 আয়,
না হাঁটাই নিয়েছি আইতেই তো আইতেইছি হ্যাঁ উঠাই উঠাই দেন এলো একটু আদর করে দাও सबाई हाँ सत्य हाँ सत्य शरीफा जाने ছাগল হ্যাঁ ছাগল কি গুতা দেয় লাগছে তো ভদ্র নড়াচড়া করে না যেভাবে আছে এইভাবে দিছে একদম ভদ্র কালারটা অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ এরকম এরকম কালার এ তো কাটা মুশকিল হয়ে যাবে গা তো কাটা মুশকিল হয়ে যাবে গা সুন্দর যে কাটতে একটু মায়া লাগবে না বেটা না বেড়ি এটা বেটা বেটা নিয়ে ইয়ে হয় না তে তো দাম অনেক কম নিছে দাম কম নিছে দাম কি এক গন্ধ দাম 18000 টাকা না দাম তো চাইবো দান কই যা টাকা 10 কেজির মত মাংস হবে অনেক বড় ইলা বেশি হবে তাই তো জিতেই গেছি গা কেজি ধরে বিলাল ভাই কইতাছে যে এটা দিলে ঠকলাম নাকি আমি কি আঙ্কেলে দিদি কই দিছি তা ঠকি আর জিতে দিছি না না অনেক জিতছেন অনেক জিতছেন না এলো 3-4 কেজি জিতছেন পোলার লাগা তো এখন হচ্ছে এটাকে জবাই দেওয়া হবে ইয়ের মধ্যে এইভাবে তুমি শক্তি খাড়ায় না আস্তে আস্তে গলায় গলা আটকেছে কি জানি কি করে সব জায়গায় শক্তি খানে ছুটতে পারবো না তো বান্দে আপনার না ছোট ভাই যেতে কে দিছে মাশাআল্লাহ শেষ হয়ে গেছে এটা একটা থলি স্পেশাল থলি ভাই তো মনে হচ্ছে প্রফেশনাল সব কিছু সব কিছু পারতেছে সাফা যেমন বছরে একবার আমি এরকম আচ্ছা
রান্দি রাখো ও রান্দি উপরে ছিল রইছে এই যে এখন আছে ঘুরিটা ভালো দেখেছো কি পড়ছে কি পড়ছে ভাও পড়ছে হ্যাঁ এই ভাও পড়ছে ভাও পড়ছে তো ভাও গরু হেরাই কাটছে না এরে দেখে বুঝে যেতেছে যে কাটতে পারবো আমার বিয়েতে গরু কাটতে একটু সামনে দেন ভাইয়া সব কাটা শেষ এখন হচ্ছে গিয়ে আপনার ওই কলিজা যা কিছু থাকে ওগুলো সব মিক্স করতেছে যাতে টমেটো দিবে যাও টমেটো দিব যাও টোটাল 11 কেজি না হ্যাঁ 11 কেজি মা প্ল্যান কেন লাগবো ও যে ইসকেলাস এটা কি হলো ওরে বল আমাদের এই তো না এখানে তো যা আছে 11 কেজি এসে ভুরি মাতে না তাহলে এখন না ভুরি মাই মাইপা মাইপা ইয়ে করো খড় তো টোটাল আপনার 11 কেজি হয়েছে তো 11 কেজিতে আমরা হাফ কেজি পলি করছি হাফ কেজি পলি করার পরে মোটামুটি 21টা হয়েছে 21টা হওয়ার পরে একটু মানে ওই 5-10 গ্রাম এক একটা বেশি দিতে দিতে মানে একটা আর কি আপনার পুরো হাফ কেজি হয় নাই তো বাকি যতটুকু ছিল অতটুকু হচ্ছে গিয়া যে আমার ভাইয়ের যে ফ্রেন্ডটা আসছিল যে কষাই রূপে যে খাসিটা পুরোটা জবাই করছে অ্যান্ড সব কিছু উনি একাই করছে সব শুধু জবাইটা করছে হইলে গিয়ে আব্বু আর সব কিছু সে করছে তো বাদবাকি যতটুকু ছিল প্রায় 300 গ্রামের মতো ওইগুলো হচ্ছে গিয়ে তাকে দিয়ে দেওয়া হয়েছে তো এই সব বাটবাটোয়ারা করা শেষ অ্যান্ড ভুড়িটা যে ছিল ভুড়িটাও আমার একটা খালা আসছিল খালা ইসা সে এগুলো পরিষ্কার করে তাকে দিয়ে দেওয়া হয়েছে এই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম